সাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে 4 জঙ্গিকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে 5টি ককটেল, ল্যাপটপ, 3টি ছোরা ও জিহাদি বই উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোপন সম্পদের ভিত্তিতে জানতে পারা যায় যে উত্তরা গণভবনের পিছনের এলাকায় 2টি বাড়ি থেকে সন্দেহজনক কিছু অপরিচিত লোক আনাগোনা লক্ষ্য করা গেছে। এর ভিত্তিতে সোমবার রাত থেকে বিপুল সংখ্যক পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে। রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনে আলো ফুটে ওঠার অপেক্ষায় ছিলেন পুলিশ। মঙ্গলবার সকালে জনৈক মোহাম্মদ ইকবালের বাড়ি থেকে ওই 4 জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জেলার বাগাতিপাড়া উপজেলার চাঁপাপুকুর গ্রামের মৃত শুকুরের ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের উত্তরপাড়ার মৃত ভিনু মণ্ডলের ছেলে ফজলুর রহমান, সিংড়া উপজেলার আরকান্দি পশ্চিম পাড়ার ইউনুস আলীর ছেলে আমিনুর রহমান ও নরডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জাকির হোসেন। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে 5টি ককটেল, ল্যাপটপ, 3টি ছোরা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। অপর বাড়িতে কেউ ছিল না। সিটটা ভেঙে দেন, সিটটা ভেঙে কেন উঠাও উঠাও না না উঁচু করে দেন।
হ্যাঁ উঁচু করে তুলে মাথায় লাগবে, মাথায় লাগবে, সরে যান, একবার সরে যান, ভিতরে ঢুকুন, ভিতরে ঢুকে যান। আর কে আছে ওঠা? আনা স্যার, আচ্ছা সামনে উঠেন, আনা স্যার সামনে উঠে যান, আনা স্যার সামনে উঠেন, তিনজন আমার সাথে, আমি আর আনা স্যার তিনজন আলাদা আলাদা স্যার, ওকে ওকে স্যার এলাকা থাক স্যার, ওকে 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 জেএমবির কিছু সদস্য কোন একটি জায়গায় মিটিং করছে। আমরা একটি বাড়ি বর্ণনা পাই, যে বর্ণনার সাথে এই বাড়িটি আপনারা যেটা দেখছেন যে একটি ভুতুরে বাড়ি এবং চারিদিকে সীমানা প্রাচীর, খুব শক্ত সীমানা প্রাচীর আছে। আমরা এরকম কয়েকটা বাড়ি খুঁজে তারপরে আমরা মোটামুটি বুঝতে পারি যে এই বাড়িতে কয়েকজন থাকতে পারে, সেই হিসেবে আমরা অভিযানটি পরিচালনা করি। রাত 3টার পরে থেকে এই বাড়ি আমরা ঘেরাও করি এবং এই ভোর হওয়ার অপেক্ষায় আমরা থাকি এবং ভোর হওয়ার সাথে সাথে যখন আমরা তাদেরকে বলার চেষ্টা করি, আমরা টের পাই যেখানে বেশ কয়েকজন আছে, তো তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তার মধ্যে একজন রেসপন্ড করে যে তারা আমাদের সাথে কথা বলতে চায়, সে আমাদের কাছে আগে আত্মসমর্পণ করে, তারপর তার সাথে কথা বলার পরে সে বলে যে তাই এখানে আরও তিনজন আছে, এই তিনজনের সাথে পরে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি তার মাধ্যমে এবং তারাও আমাদের কাছে আত্মসমর্পণ করে।